আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড, কেমন আছেন সকলে? আশা করি ভালো। আমি ওয়ালিদ বিডিপ্রো চ্যানেল পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আসলে আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয়টি কি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কথা বলতে চলেছি অ্যান্ড্রয়েডেরই একটা ব্রাউজার অ্যাপস সম্পর্কে। আর এই ব্রাউজার আমি প্রায় এক মাস ধরে ইউজ করছি, আমার কাছে খুবই ভালো মনে হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, প্রথমে আমরা দেখি নিই ব্রাউজারটি। দেখুন, ব্রাউজারের নাম হচ্ছে এন্ডার ব্রাউজার। আপনারা এই ব্রাউজারটি অবশ্যই প্লে স্টোরে পাবেন। দেখুন, আমি প্লে স্টোরে যাচ্ছি। যাওয়ার পর এখানে এন্ডার ব্রাউজার লেখা আছে, আমি এখানে ক্লিক করার পর দেখুন চলে এসেছে এন্ডার ব্রাউজার উইথ প্রোটেক্ট। অবশ্যই আপনারা এটা ডাউনলোড করে নেবেন। আর যদি এটা সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানতে চান, তাহলে দেখুন নিচে কমেন্ট আছে, অনেকে কমেন্ট করেছে আসলে এই অ্যাপসটা কেমন। আর এই দেখুন, এখানে কিন্তু 4.5 রেটিং আছে বন্ধুরা। এছাড়াও আপনারা আরও কিছু রেটিং দেখতে পাচ্ছেন এখানে, দেখুন আরও কিছু রেটিং দেখতে পাচ্ছেন। মানে সব কিছু মিলিয়ে ভালোই মনে হচ্ছে, তাই না? আসলে এটা শুধু দেখতে আর শুধুমাত্র শুনতেই ভালো না, মানে শুনতে বলতে আমার কথা শুনতে পাচ্ছেন, এজন্য আমি বলতেছি যে এটা শুধুমাত্র দেখতে আর শুনতেই ভালো না, এটা ব্রাউজিং করতেও আপনার ওই সকল ব্রাউজারের চেয়ে অনেক গুণ ফাস্ট। এখন আমি দেখুন এন্ডার ব্রাউজারটা ওপেন করলাম। ওপেন করার পর দেখুন এটা লোড নিচ্ছে। লোড নেওয়ার পর বন্ধুরা দেখুন, বন্ধুরা এটা কিন্তু এই ফিচারে চলে আসছে। আপনারা যখন প্রথম ইনস্টল করবেন তখন কিছু আপনাদেরকে ডেমো দেখাবে এবং ওই ডেমোগুলো আপনারা দেখে নেবেন। সো বন্ধুরা, এই ব্রাউজারটার স্পেশালিটি হচ্ছে এই ব্রাউজারে আপনি গুগল ক্রোমের মতো অনেক এক্সটেনশন ব্যবহার করতে পারবেন। শুধু এক্সটেনশনই না বন্ধুরা, এটার মাধ্যমে আরও অনেক কিছুই করা যায়। দেখুন, আমি যেমন এখানে সার্চ করলাম গুগল লিখে, গুগল লিখে সার্চ করলাম বন্ধুরা, দেখুন কতটা দ্রুত চলে এলো। এখন এখানে দেখুন এক্সটেনশন নামে একটা অপশন পাচ্ছেন, আপনি যে কোনো এক্সটেনশন এখানে আপনি অ্যাড করে নিতে পারেন। দেখুন, আমি একটা কিন্তু অ্যাড করে নিয়েছি, গ্রামারলি। অথবা আপনি যদি এখানে যদি কোনো এক্সটেনশনের নাম লিখে সার্চ করেন, সাপোজ আমি দিচ্ছি গ্রামারলি, দেখুন আমি গ্রামারলি দিলাম। এখন এই গ্রামারলি এক্সটেনশনটা আপনি যদি চান, তাহলে কিন্তু আপনারা এই ব্রাউজারের সাথে অ্যাড করে নিতে পারেন বন্ধুরা। দেখুন, আমার এখানে কিন্তু চলে এলো। শুধু তাই নয়, এই ব্রাউজারটির আরও অনেক সুযোগ সুবিধা আছে, আপনারা যখন ব্যবহার করবেন অবশ্যই জানতে পারবেন। আর এটার আরেকটা স্পেশালিটি হচ্ছে, যেমন ধরুন আমি দিচ্ছি whoar.net, নেট লিখে আমি সার্চ করলাম। দেখুন, সার্চ করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের বাংলাদেশি আইপি দেখাচ্ছে। মানে আপনি যদি কোনো সাইটে অথবা আপনি যে সকল সাইটে কাজ করেন, সাধারণত দেখা যায় যে কোনো মার্কেট প্লেসে যদি আপনি কাজ করেন, তখন অন্য কোনো যদি আইপি থেকে যদি আপনি যদি অ্যাক্সেস করেন, তখন আপনার সেই অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে আমরা যখন পুফিন ব্রাউজার ব্যবহার করি, তখন কিন্তু এই সমস্যাটা দেখতে পাই, কারণ পুফিন আপনার সাধারণত সিঙ্গাপুরের সার্ভার থাকে। সুতরাং আপনার এটা আইপি থেকেও কোনো সমস্যা নেই, যে কোনোভাবেই আপনারা অ্যাক্সেস করতে পারেন। আসলে এই ব্রাউজারটা ব্যবহার করে আমার খুবই ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করা। আর পরিশেষে একটা কথা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সো বন্ধুরা, আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।